বোলপুর গ্রামে এক দুঃখিনী মা তার মেয়েকে নিয়ে থাকতো। তাদের খুব কষ্টে দিন কাটতো। মা মা, আমাকে তুমি একটা গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না মা। আচ্ছা শোনা, গল্প বলে তোকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। মা জানো, তুমি আমার সব থেকে ভালো মা। আমার পাগলি শোনা, এইবারে তুই ঘুমো, তোকে আমি গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেই। এক গ্রামে এক ডাইনি ছিল। সে ছোট ছোট বাচ্চাদের ভয় দেখাতো, তাদের ঘাড় মটকে রক্ত খেত। এই বলে জয়া তার মেয়েকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দিল। জয়া সবজি বেচে তাদের সংসার চালাতো, এমন একদিনের ঘটনা। সোনা মা, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, আমাকে যে এক্ষুনি সবজি বেচতে বেরোতে হবে। না মা, আমাকে আর একটু ঘুমোতে দাও না, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে, আমি আর একটু ঘুমাই মা। না না মা, এখন ঘুমোলে চলবে না, আমাকে তো এক্ষুনি বেরোতে হবে। তুমি এই ঘরে থেকো, ঘরটা তো পাহারা দিতে হবে তোমাকে। আচ্ছা মা, তুমি যখন এত করে বলছো, আমি ঘুম থেকে উঠে পড়ছি। এই তো আমার ভালো মেয়ে। এই বলে জয়া তার মেয়েকে খাইয়ে দাইয়ে সবজি বেচার জন্য বেরোলো। আচ্ছা সোনা মা, আমি তাহলে এখন বেরোই, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি আসবে, আমার যে একা থাকতে খুব ভয় লাগে। এই বলে জয়া সবজি নিয়ে চলে গেল। জয়া অনেক দূরে গেল সবজি বেচার জন্য। আর ওইদিকে জয়ার জন্য জয়ার মেয়ে উঠোনে বসেই থাকলো। তারপর যা ঘটলো, জয়ার মেয়েকে উঠোনে বসে থাকতে দেখে এক ডাইনির লোভ হলো তার কচি মাংস খাওয়ার জন্য। তারপর ডাইনিটি যা করলো, এরপর ডাইনিটি জয়ার রূপ ধরে জয়ার মেয়ের কাছে গেল। জানো তোমার জন্য কখন থেকে আমি এখানে বসেছিলাম। আর বসে থাকতে হবে না, আমি তো এসে গেছি। মা মা, তোমার কথাগুলো খনা খনা হচ্ছে কেন? আসলে সোনা মা, মিষ্টিতে ভিজে ভিজে কণ্ঠস্বর বদলে গেছে, তাই কথাগুলো খনা খনা হচ্ছে। ও আচ্ছা, তাহলে মা এবারে ভেতরে চলো। এই বলে জয়ার মেয়ে ওই ডাইনিটিকে তার মা ভেবে ঘরের ভেতরে নিয়ে গেল। আর ওইদিকে জয়া, ও বাবা, এই সময় এত বৃষ্টি, না না একটা আশ্রয় খুঁজি, না হলে যে সবজিগুলো ভিজে নষ্ট হয়ে যাবে। ইস, এত বৃষ্টি, বাড়িতে যে মেয়েটা একা একা কি করছে। এই বলে জয়া তার মেয়ের কথা চিন্তা করতে লাগলো। সে ভাবলো বৃষ্টি থেমে গেলেই সে তার মেয়ের কাছে যাবে।
আর অন্যদিকে জয়ার মেয়ে, যাকে জয়া ভেবে ঘরে রেখেছে। মা মা, আমার ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা সোনা, তুই এখানে দাঁড়া, আমি ভাত রান্না করে নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি যাও, রান্না করে নিয়ে এসো, আমার যে ভীষণ খিদে পাচ্ছে। এই বলে ডাইনিটি জয়ার মেয়ের জন্য রান্না করতে গেল। তারপর যা হলো, মা মা, তুমি এটা কি করছো? উনুনের ভেতরে পা কেন ভরে রেখেছো? এই বলে জয়ার মেয়ে ডাইনিকে দেখে ঘর থেকে ছুটে পালালো। কি রে মা, তুই এইভাবে ছুটে পালাচ্ছিস কেন? আসলে আমার মায়ের বেশ ধরে একটা ডাইনি আমার বাড়িতে এসেছে, তাই ভয়ে ছুটে পালাচ্ছি। কি ডাইনি? এক্ষুনি তো তাহলে গ্রামবাসীকে জানাতে পড়ছে। তুই চল চল আমার সঙ্গে চল। এই বলে গ্রামবাসী নিজেদের মধ্যে আলোচনা করে তান্ত্রিককে নিয়ে এলো। সেই সময় জয়া ও তার বাড়ি ফিরে এলো। কি হয়েছে এখানে, এত ভিড় কেন? মা মা, তুমি চলে এসেছো। মা জানো, আমাদের ঘরে একটা ডাইনি আছে, সে আমাকে খেতে চায়। কি, চলো তো ঘরের মধ্যে গিয়ে দেখি। জয়া তার মেয়ের কথা শুনে ঘরে গেল। আর গ্রামবাসীরা তান্ত্রিক ডেকে ডাইনিটিকে তাড়াবার চেষ্টা করলো। সোহা, যা এখান থেকে চলে যা। তান্ত্রিক ডাইনিটিকে পুড়িয়ে দিল। তারপর থেকে জয়া জয়ার মেয়ে খুব ভালোভাবে থাকতে লাগলো।